নমস্কার, আজকে আমি তোমাদেরকে বড়বাজারে যে দোকানটাতে নিয়ে এসেছি শাড়ির দোকানে, এখানে কিন্তু হোলসেল রিটেল সব কিন্তু একই দাম হয়, মানে হোলসেলের দামেই রিটেল পেয়ে যাবে তোমরা, কিন্তু সব থেকে কম দাম এই দোকানটাতে পাওয়া যায় শাড়ি, সেটাই তোমাদেরকে একটু দেখাবো। এই শাড়িগুলো কী দাম আছে? 350। ব্লাউজ পিস এইটা ব্লাউজ পিস না চল আচ্ছা এইটা ব্লাউজ পিস আচ্ছা আর কি কালার আছে? এই শাড়িগুলো কত করে? 400। এই হলুদ কালারটাও ভালো লাগছে। ওই কাপড় আছে ডিজাইন আছে দেখি এটাও ভালো লাগছে। আচ্ছা এগুলো কুচকে যাবে না তো? এই কালারটা বেশ ভালো লাগছে, এইটা দেখি দুটো নিলে কি দাম পড়বে? দিদি আমাদের হোলসেল দাম আছে, ওই জন্য আগে দেখ খাবার আগে দাম পড়বে। বলো 500 বলবো কম করবো ওই রকম কাজ করবো দাম দামের এই কালারটাই দিন, এইটাই দিন একটাই। আর এই শাড়িগুলো কী দাম আছে? 550। হালকা কালারের মধ্যে অন্য হবে ডিজাইন? এই যে শাড়িগুলো এইগুলো কী দাম আছে দাদা? হ্যাঁ 200, 1400। এগুলো কী শাড়ি? পাশমিনা সিল্ক। এখান থেকে একটা শাড়ি আমি নিলাম, এতক্ষণ যে শাড়িগুলো দেখছিলাম সিল্কের মধ্যে, তো সেখান থেকে একটা শাড়ি নিলাম। তো তোমাদেরকে ক্যাশ মেমোটা একটুখানি দেখিয়ে দিই, এর মধ্যে দোকানের নাম ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, ভিডিওটা তোমরা একটু পজ করে দেখে নেবে। বড়বাজার মার্কেটে অনেকগুলো দোকান ঘুরেছি, কিন্তু এই দোকানটার মতো এত কম দামে কোথাও দিচ্ছে না। এই শাড়িগুলো কিন্তু 400 টাকা করে সব দোকানে নিচ্ছে। কত দাম আছে?